नमस्कार पाक विचित्रा सकल के स्वागत जानाई। आमी आज डिम दिए कहि भाजा करे देखाबो। एटी आपनारा बातेर साथे रुटिर साथे खेते पारें। आमार रेसिपिटी केमन लागलो आमार कमेंट बक्से अवश्य कमेंट करे जानाबें। ए धरनेर रेसिपि पेते होले आमार चैनलटी सबस्क्राइब करते भूलबें ना। नोटिफिकेशन पेते होले बेल आइकनटी अवश्य प्रेस करे देबें। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করার জন্য এখানে আমি বড় সাইজে তিনটে চিচিঙ্গে নিয়েছি। সরু পাতলা গোল করে কেটে নিয়েছি। মাঝে বীজগুলো ফেলে দিয়েছি। তিনটে ডিম নিয়েছি। বড় সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি। নুন নিয়েছি। তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে কেটে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলো একটু ভাপিয়ে নিব। সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এখন চিচিঙ্গাগুলো একটু দুই থেকে তিন মিনিট চিচিঙ্গাগুলো ভাপিয়ে নেব। দেখুন আমি চিচিঙ্গাটা ভাপিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। চিচিঙ্গা ভাজা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। আমি সাদা তেলেই ভাজাটা করব। এখন আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা এক মিনিটের মতো ভেজে ভেজে নিচ্ছি। আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আর ভাজবো না। এখন আমি যে তিনটে ডিম নিয়েছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটাও দিয়ে দিলাম। দেখুন আমি ডিমটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। বাটানোর সময় নুন দিয়েছি। এখন আর বেশি দিব না। আমি ভাজাটা ভেজে 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। আমি 10 মিনিট বাদে ফিরে আসলাম। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করবো।